এই সময় তো সবকিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। আমার প্রশ্নটা হলো, আমি তো মাত্র 2 বছর হলাম আমি এমপি হয়ে, এর আগেও কিন্তু অনেক সংসদ সদস্য ছিল না এখানে, এখানে সংসদ সদস্য আমি একজন কিন্তু জানি, তিনি 4-4 বার সংসদ সদস্য ছিলেন এবং 4-5-20 বছর এক নাগারে 20 বছর সংসদ সদস্য ছিল। কিন্তু উনি আপনাদের জন্য কি করছে এই সদর উপজেলার জন্য, কোন রাস্তাঘাট মসজিদ স্কুল কিছু উনি বানিয়েছেন? কিছুই হয় না, তাহলে তো আজকে এই সদর উপজেলার এই অবস্থা তো হয় না। মেরুয়ান সাহেব যখন মেয়র ছিলেন বরিশাল শহরটাকে উনি সুন্দর করছেন, কিন্তু উনি যেহেতু শুধু মেয়র ছিল উনি বরিশাল শহরটাই উন্নয়ন করতে পেরেছেন, সদর উপজেলা করতে পারেন নাই। সদর উপজেলার দায়িত্ব ছিল এমপি সাহেব, কিন্তু সে এমপি মহোদয় কিন্তু কিছুই করতে পারেন নাই। কেন পারেন নাই আমি সেটা বলতে পারবো না, সে প্রশ্নটা আপনাদের কাছে আমি করে রাখলাম যে 20 বছরে আপনাদের এই উপজেলা রাস্তাঘাটে কোন উন্নয়ন কেন হয়নি? বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা করার, সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন কাজ করে যাচ্ছে। আজকে যে এই পদ্মা সেতু প্রায় আপনারা দেখেছেন, পদ্মা সেতু কাজের অগ্রগতি দেখেছেন, আগামী বছরে পদ্মা সেতু কাজ শেষ হয়ে যাবে, তখন এখান থেকে গাড়ি ঘোড়া চলবে, ট্রেন চলবে, পায়রা হচ্ছে, পায়রা বন্দরে, পায়রা বন্দর পর্যন্ত 4 লেনের রাস্তা হবে, এখানে রেল লাইন হবে, গরিবদের মানুষ ঢাকায় যেতে 3-3.5 ঘন্টা পৌঁছতে পারবে। এই সময় তো সবকিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। উনি বাংলাদেশ আগে আমরা বিক্ষোভের দেশ ছিলাম, আমরা এখন মধ্যমায়ের দেশে চলে এসেছি এবং আমরা 31 সালের ভিতরে উচ্চ মধ্যমায়ের দেশে পৌঁছাব এবং 41 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী দেশ হিসাবে আমরা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করতে পারব। এই যে আপনারা দেখেন যে করোনা সময় আপনারা দেখেছেন, এই করোনার সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন সময় প্রতি মাসে করে তৃণমূল পর্যায়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়ালি কিন্তু কথা বলে দিক নির্দেশনা দিয়েছেন, খবরা খবর জানতে চেয়েছেন, এটা করেছেন এই জন্য উনি আপনাদের কথা চিন্তা করেন, আপনাদের যাতে আপনারা ভালো থাকেন সেই চিন্তাই উনি করেন। এবং আপনারা শুনে খুশি হবেন যে এই করোনা ভাইরাসের যে ভ্যাকসিনটা বের হয়েছে এটা অলরেডি আমরা গত পরশুদিন বুধবার দিন 20 লক্ষ ভ্যাকসিন বাংলাদেশে পৌঁছে গেছে, আরো 50 লক্ষ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে বাংলাদেশে পৌঁছে যাবে। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো যে আপনারা প্রথমে বলা হয়েছিল যে প্রত্যেককে দেওয়া হবে, এখানে অনেকে হয়তো দিতে চায় না, যারা দিতে চায় না তাদের তারা হয়তো নেবে না, যারা দিতে চায় তারা তাদেরকে আমরা লিস্ট করে তাদেরকে আমরা ভ্যাকসিনটা দেব এবং এই ভ্যাকসিনটা কিন্তু পৃথিবীর সব জায়গায় এই একই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বেলাতেও দেওয়া হচ্ছে, সেখানকার মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে একই ভ্যাকসিন, আমেরিকাতে আমেরিকার যেতেছে নতুন যে প্রেসিডেন্ট হয়েছে জো বাইডেন উনিও এই ভ্যাকসিন নিয়েছেন, ভারতেও এই ভ্যাকসিন নিচ্ছে, আমরা বাংলাদেশও এই ভ্যাকসিন নেব। অনেকে এটাকে বিভিন্ন ভাবে করার চেষ্টা করে, ভাইরা শোনেন এই ভ্যাকসিন বাংলাদেশে বানানো হয়নি, এই ভ্যাকসিনটা পৃথিবীতে এই অক্সফোর্ড থেকে বিলাতে অক্সফোর্ড থেকে বানানো হয়েছে এবং তারা তাদের স্ট্যান্ডার্ড তারা ভালো মেনটেন করে এবং যার জন্য পৃথিবীর সব জায়গায় এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এটা মেরে পরে দোষের কিছু নাই, আপনি সুরক্ষিত থাকবেন। সবচেয়ে বড় কথা যেটা আমি বলতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে সুস্থ সবল সুরক্ষিত রাখার জন্য উনি টাকার থেকে চিন্তা করেন নাই, উনি প্রথম দিকে নির্দেশনা দিয়েছে যে আমাদের বাংলাদেশের ভ্যাকসিন প্রথম দিকে আসতে হবে,
এই জন্য উনি প্রথম থেকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রীকে এবং বলেছেন যে টাকা দিয়ে দাও, আমরা প্রথম থেকে আমরা চাই। আমরা পৃথিবীর ইউরোপ আমেরিকাতে যখন যাওয়া শুরু করেছেন, বাংলাদেশে কিন্তু আমরা এখন যাওয়া শুরু করবো, এরপরে মাসে যাওয়া শুরু হবে। যারা গরিব মানুষ, তাদের যারা যারা শিখে Thank you.